जेएनएम नार्सिंग भर्ती प्रक्रिया निये उत्तेजना सृष्टि हय राजधानीर जेपीपी हासपातालेर ল্যান্ডস্টেইনার অডিটোরিয়াম চত্বরে। জানা যায় এদিন ভর্তি প্রক্রিয়ার জন্য গোটা রাজ্য থেকে 2500 ছাত্রছাত্রী ডাকা হয়েছিল, কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ আসন সংখ্যা বণ্টনের ক্ষেত্রে অনিয়ম করেছে কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, সকল ছাত্রছাত্রীদের ডাকা হলেও কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নেওয়ার পর আনরিজার্ভ কোটার ছাত্রছাত্রীদের আসন সংখ্যা শূন্য বলে ঘোষণা করে উক্ত কর্তৃপক্ষ, ফলে স্বাভাবিকভাবে উক্ত বিষয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দাবি, আসন বণ্টনের ক্ষেত্রে অনিয়ম করেছে কর্তৃপক্ষ, যা রাজ্য সরকারের উচিত তদন্ত করে দেখা। তারা কি কইরা জানে যে 12 জন 15 জন নিয়ে এসে রাখো, 12 জন বুক হয়ে গেছে, ডাইরেক্ট ওপেন করে দেখো, হ্যাঁ বুকিং হয়ে গেছে। তারা কি কইরা জানে বুকিং হয়ে গেছে, এটা নিশ্চয়ই এর ভিতরে কিন্তু আছে। এরপরে চাপ উদ্যোগমন্ত্রীর জন্য নিচ্ছে, অলরেডি 25 জন একদম বুক হয়ে গেছে, একজন যার বাবা আর্মি চাকরি করে রিটায়ারমেন্টে এসে তার লেগে একাছে। আচ্ছা ঠিক আছে, এরকম সমস্যা না, গরম হয়েছে। তাহলে তার কি বুকিং কতজন হয়েছে আপনাদের কাছে কোনো লিস্ট আছে? তারা বলছে 17 জন অলরেডি বুকিং হয়ে গেছে, এর মধ্যে তো হিটি বাচ্চা বাচ্চা এমনি ঢুকাইছে। তাহলে এটা তো কষ্ট বোঝা যায়, এটার ভিতরে কিন্তু আছে বুকিং। এক্সাম কবে হয়েছে যারা বুকিং হয়েছে?1000 লোক থাকলে 1000 লোক পরীক্ষা বই দিব, ইন্টারভিউ নিব, এরপর যার সিলেকশন করার পরে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি এটা উইতাস না, এইভাবে যে নিচে আমার একমত না যে এটা যেমন সরকারে আমাদের ত্রিপুরা সরকার যেমন দেখে এটার পক্ষে দাঁড়িয়ে, কারণ এইভাবে এটা নিয়ম নীতিটা হয়েছে না, কারণ অনেক দূর দূরান্ত। আচ্ছা সিলেকশনের ব্যাপারটা যে কোশ্চেন, যে কি আজকে এক্সাম, আজকে সিলেকশন, আজকে সিলেকশন করে রয়েছে, কত হইল 16 তারিখে হইব, আজকে হইল কাউন্সিলিং। তাহলে তারা কেমনে কইলে কইলে বুকিং হয়ে গেছে কাছে? কি করে ফেলাইছে?